ঈদের দিন পরিবারের সবাইকে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। জয় বড় হওয়ার সাথে সাথে সাকিব আর জয় দুজনেরই একটা অপূর্ণতা ছিল, ঈদের দিন বাবা ছেলে একসাথে কাটানো পারত না। কিন্তু সময়ের সাথে সাথে বাবা ছেলের দূরত্ব কমেছে আর এবার ঈদে সাকিবের কোনো ছবি মুক্তি না পাওয়ায় বাবা ছেলে সারাদিন একসাথে দুষ্টুমি করে পার করলো। সাকিব খান বলেন, যত কাজ থাকুক প্রতিবার ঈদের সময়টা পরিবারের সাথে কাটানোর চেষ্টা করি, এবারও ঈদের সময়টা পরিবারের সাথে কাটাচ্ছি, আত্মীয় স্বজন সবাইকে নিয়েই দিনটি পার হবে, সারাদিন সবার সাথে আড্ডা দিব, একসঙ্গে খাওয়া দাওয়া করব। ঈদ আমাদের জীবনে অনেক রকম আনন্দ একসাথে নিয়ে আসে, বছরের এই একটা সময়েই পরিবারের সবাইকে কাছে পাওয়া যায়, একদম টেনশন ফ্রি হয়ে কয়েকদিন ভরপুর আড্ডা দেওয়া যায়। অপবিশ্বাস বলেন, ছোটদের জন্যই ঈদের আনন্দ। আমি হিন্দু হলেও ছোটবেলায় ঈদের চাঁদ দেখার জন্য ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতাম, নতুন জামা কাপড় লুকিয়ে রাখতাম যাতে বোন বা বান্ধবীরা দেখতে না পায়। ঈদের দিন সকালে ওই জামা পরে সবাইকে তাক লাগিয়ে দিতাম, মধুর ছিল সেসব দিন। আর এখন দেখি জয় কি করছে, কোরবানির গরুকে খেতে দিয়ে জয় যে কতটা আনন্দ পেয়েছে তা আমি কখনো ভুলবো না। নাতিকে ঈদের দিন কাছে পেয়ে সাকিবের বাবা মাও অনেক খুশি। আসলে এই বয়সে সবাই নাতি নাতনিদের কাছে পেতে চায়, সন্তানরা কাজে ব্যস্ত থাকে, বাবা মাকে সময় দিতে পারে না, তাই তারা নাতির সান্নিধ্যে এসেই শান্তি পায়। বাবা মায়ের এই হাসি মুখ আমার খুব পছন্দের। আর সাকিবও এখন বাবা হয়ে গেছে, একটা সন্তান যে তার বাবা মায়ের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা সাকিবকে দেখে বুঝছি। আজ সবাই একসাথে বসে খেলাম, খুব ভালো লেগেছে।